আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা ছাদে উঠেছি আমাদের বাগানটা দেখতে। তো আমাদের ছাদ বাগানটা দেখে নিন একটু। এখানে আম, জামরুল সহ অনেক ফলের গাছ আছে। বলো, ওয়েট, আই এম জাস্ট ক্যাপচারিং ইট। দিস আর ফ্রেশ ম্যাঙ্গোস দিস ইয়ার। They have grown very plenty. Okay. But because of scarcity of water and rains, they are not developing very much fertilely. So here, there is still very little. What? There is still very little. Well, some grew up. Like that one and that one. মানহা সব কিছুতেই তার টাপ্পটা বুঝে নেয়। সে আম হলেও চলে আসে, জামরুল হলেও নিয়ে যায়, আবার এদিক দিয়ে কিছু লেবু আছে, মিশরীয় কিছু ডুমুর আছে, অনেক সবজি, তারপর ফল। আই ভাই, একবার হলো যে একটা পুরো কাঁচা মরিচ খেয়ে নিয়েছিল। জন্মে আপনারা দেখে থাকবেন অনেক ডিমের খেয়েছে। এখানে মানে এখানেও আছে, এগুলো হচ্ছে আপনার চাইনিজ লেবু, মালটার মতো অনেকটা। এগুলো এবার প্রথম ধরেছে, এর আগে আরেকটা গাছে প্রচুর মালটা হয়েছে, কিন্তু এগুলো একদম টাক। এই যে এগুলোর কথা বলছিলাম, সবচেয়ে আমাদের বিস্ময়কর একটা জিনিস সাগরকলা ধরতে শুরু করেছে। এটা হচ্ছে আমাদের ড্রাগন, দে আর গ্রোয়িং আপ। বলো না, এখানে আসলে সাবধান, অবশ্যই সাবধান থাকতে হবে। এটা আমাদের লটকন, জোরে বলো, এটা আম, জোরে বলো না। হ্যাঁ, ছাদে আসলে অবশ্যই সাবধান থাকতে হবে, মানা সেটা বোঝে। এবং আপনাদেরকে বলছে ছাদে যে কেউ আসুক সব সাবধান থাকতে হয়, কাছাকাছি যেতে হয় না, কিনার দিয়ে হাঁটতে হয় না। আইভে একদম পুরো একটা কাঁটাওয়ালা গাছ ধরেছে। কাঁটাওয়ালা গাছ ধরেছিল। এখানে আরও ছোটো ছোটো কলা গাছের চারা হয়েছে, এগুলো কয়েকদিনের মধ্যে ধরে যাবে। ও নিজেই সাবধান না, কাছাকাছি চলে যায়। চলো আসো আসো আবু, বলেছি যে কাজ থাকলেও। হুম হুম হুম।